বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি আমাদের গর্ব, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি সামগ্রীর প্রদর্শন ও বিপণন এবং সাংস্কৃতিক মেলবন্ধনের লক্ষ্যে জেলায় জেলায় বাংলা মোদের গর্ব অনুষ্ঠান শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সম্প্রচার এবং পর্যটন বিভাগের উদ্যোগে নারায়ণপুর প্রগতি সংঘ মাঠে বাংলা মোদের গর্ভ মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন রকমের স্টলের পাশাপাশি সরকারের একাধিক প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে। এই মেলায় বিধাননগর পুর নিগমের স্বনির্ভর গোষ্ঠী ও বিধাননগর পুলিশের পক্ষ থেকেও স্টল দেওয়া হয়েছে। এছাড়া তিন দিন ধরে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। রবিবার মেলার উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিধাননগরের প্রাক্তন ডেপুটি মেয়র তাপস চ্যাটার্জি, উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক ইন্দ্রনীল ভট্টাচার্য, বিধাননগরের মহকুমা শাসক উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং বিধাননগরের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকগণ। ইন্দ্রনীল সেন টাকা নিয়ে গান গাওয়া প্রসঙ্গে এদিন মদন মিত্র বলেন, রূপঙ্কর নচিকেতা এদেরকে টাকা দিয়ে আনতে হয়, আমি এটাই জানি। যারা বলেছেন তারা ইন্দ্রনীলকে না, শিল্পীদের অপমান করছেন, এর বদলা শিল্পীরা তাদের প্রতিভা এবং যোগ্যতা দিয়ে দেবে। এ প্রসঙ্গে তিনি কি বললেন শোনাব। কিন্তু আমার সরকারের একজন মন্ত্রী তিনি সকলের থেকে টাকা নিয়ে শিল্পীদের গাওয়াচ্ছেন, মানে নচিকেতা থেকে রূপঙ্কর, রূপঙ্কর থেকে অনুপম, অনুপম থেকে এমন শিবাজী, মানে কত কথা বলবো, মানে ইমন, সবাই এদেরকে পয়সা দিয়ে গান গাইতে হয়। আমি যখন মন্ত্রী করি ওদেরকে টাকা দিয়ে নিয়ে যাই, আমি জানতাম এই অপমান করবে, জবাব দেবে। জয় শ্রীরাম স্লোগান নিয়ে বিতর্ক এখন রাজ্য রাজনীতিতে তুঙ্গে। এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, কুকুরের কাজ কুকুর করে, কুকুর কামড়ায়, তাই বলে মানুষকে কুকুরের পায়ে কামড়ায় ওরা অধম বলে আমরাও কি অধম? নেতাজি না থাকলে মোদি প্রধানমন্ত্রী হতেন না। যদি সুভাষচন্দ্র বসু যদি জীবনের ঝুঁকি নিয়ে মহানির্গমন নিয়ে যদি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি রাজবিহারী বসুর হাত থেকে নিয়ে তিনি লড়াই না করেন, বাংলাকে খতম করা এমন ভাষায় কথা বলবো, একটা ওই বর্গির হামলা থেকে নেতাজি ভবনকে বর্গিকে ঢুকতে দেয়নি। 2021-এর শুরুতেই আসলো বাংলা মোদের গর্ব কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি জেলায় মেলা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মূল উদ্দেশ্যই হলো সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পগুলির ব্যাপক প্রচার করা। দীর্ঘদিন বন্ধ থাকার পর করোনা আবহে নিউ নর্মাল পর্বে এই অনুষ্ঠানের আয়োজনে খুশি হস্তশিল্পীরাও, আগত দর্শক থেকে অন্যান্য শিল্পী প্রত্যেকেই।